ওইখানে প্রশাসন ছিল, ওনারা কি করলো প্রশাসনের লোকদের ঠেলা ভাঙ্গা চুড়া চেয়ার টেয়ার নিয়ে দৌড়ে দিকে গিয়ে আসছে। আমি তো এই এক্স্যাক্টলি এই জায়গা থেকে আমি কোথায় যাবো বুঝতে পারতেছি না, আমার সামনে এক হুজুরা এসে বসতেছে, যখন দেখছি আমি লাইভে মোবাইলটা এইভাবে ধরা, উনি থাম করে আমার এখানে একটা থাবা দিচ্ছে, থাবা বলতেছে যে হুজুর ভিতরে গেছে আপনি এখানে কেন দাঁড়াইছেন সরে জায়গা পরিষ্কার করে। তখন উনি আবার রিপ্লাই দিচ্ছেন নৌকার যে আপনিও বা এখানে কেন দাঁড়াইছেন, এটা তো সেন্টার, এখানে তো আপনি দাঁড়াইতে পারবেন না। এই কথা কাটাকাটি হুজুর বের হয়েছে পরে ওনারা হুজুরের কাছে কমপ্লেন করছে যে এই দেখেন হুজুর আমাদেরকে এগুলো বলছে। তখন হুজুর ওনার গলায় হাত দিচ্ছে, হাত দিয়ে বলে আমি আমি বলে আপনি হচ্ছেন মেহমান, ওই লোকটা নৌকার লোকটা বসে আপনি মেহমান। তখন বলতেছে আমি মেহমান, উনি হুজুর তখনই চেইতা উঠছে আমি মেহমান, আমি কিসের মেহমান, আমি হচ্ছে মেয়র প্রার্থী, আমি দাঁড়াইছি আমাকে কেন মেহমান বলো, চিলাচিলি করতে পারে ওই লোকটার ওনার নাম কি আমি জানি না, নৌকা করে ওনার গলায় হাত দিয়ে ধইরা উনি এই পর্যন্ত নিচ্ছে, ওই পর্যন্ত যখন উনি নিচ্ছে তখন আমি এখান থেকে পাশ কাটে এই সিঁড়িটার উপরে দাঁড়াইছি। ওই পর্যন্ত নেওয়ার পরে হুজুরে দেখলাম কি ওনার গলায় এই যে ধরছে এটা দিয়ে জোরে একটা জাতা দিচ্ছে, বগল চাপা যেটা বলে জোরে একটা জাতা দিছে, আর ভাইয়া এরকম এরকম করতেছে আমি এইটুকু স্পষ্ট দেখছি। দেখার পরেই আমি লাইভে গেছি, লাইভে যাওয়ার পর যেটা তো লাইভ করতে হবে, ও এর মধ্যে ওনাদের লোকজন শুরু, হুজুরের লোক সর্বপ্রথম মারছে, হুজুর নিজে যে প্রার্থী মেয়র প্রার্থী হাত পাখা উনি সবার আগে নৌকার গায়ে হাত তুলছে। এটা আমি ওইখানে প্রশাসন ছিল, ওনারা কি করলো প্রশাসনের লোকদের ঠেলা ভাঙ্গা চুড়া চেয়ার টেয়ার নিয়ে দৌড়ে দিকে গিয়ে আসছে। আমি তো এই এক্স্যাক্টলি এই জায়গা থেকে আমি কোথায় যাবো বুঝতে পারতেছি না, আমার সামনে এক হুজুরা এসে বসতেছে, যখন দেখছি আমি লাইভে মোবাইলটা এইভাবে ধরা, উনি থাম করে আমার এখানে একটা থাবা দিচ্ছে, থাবা দিয়ে নৌকা করো এটা বলে আমার এটা টাইম আউট নিয়ে গেছে, এইটা টানছে এই যে দেখেন আমার এটা কিন্তু নাই। তো আমি ওনাকে কিন্তু লাইভ আমার লাইভটা যে আমার লাইভটা এরকম কাপাকাপিও হয়েছে, আমি ওনাকে বলছি ভাই আমি নৌকা করি না, উনি এখান থেকে কাদলা উঠেছে আমাকে মারার জন্য। আমার কথা হচ্ছে এই যে মানে ওনার যে লোকজন ওনার আমার কথা হচ্ছে উনি মেয়র প্রার্থীতে দাঁড়াইছে, উনি হাত পাখায় মেয়র হবে, উনি বেশ ভালো কথা কই কখন শ্রেণী আবার উনিও তো নতুন, ওনার তো কোনো লোক আমি এখানে দেখলাম না কোনো মানে অশৃঙ্খলতা করছে বা কোনো গ্যাঞ্জাম করছে, সুষ্ঠুভাবে সকাল থেকে ভোট হচ্ছে এখানে আমার আমার এলাকায়। এটা তো যে মেয়র হওয়ার আগে কেন্দ্রে আইসে এইরকমের মহিলাদের গায়ে হাত তোলে সে হওয়ার পরে কি করবে, সে একজন চরমনের পীর সাহেবের ছেলে সে হওয়ার পর কি করবে। আমি প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই, ঠিক আছে যে কেন মেয়েদের গায়ে হাত তোলা ভোটারদের